দাদা, আচার্যদেব, পরম পূজ্যপা শ্রী শ্রী দাদা, সমস্ত শ্রীচরণে কোটি কোটি প্রণাম জনাই মুঁ মোর কথা আরম্ভ করছি। উপস্থিত শ্রোতবৃন্দ সমস্তঙ্কু মোর প্রীতি শুভেচ্ছা এবং জয় গুরু। আজি পুরী ঠাকুরবাড়ির শ্রীমন্দির প্রতিষ্ঠা এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা দিবস। এই দিবস সম্বন্ধে শ্রদ্ধা ডম্বরদা সূচনা দেলে। এই দিবসটি প্রতি বর্ষ জেলাস্তরীয় উৎসব ভাবে পালিত হুয়ে এবং এতে সমস্তে যোগদয় আনন্দ উল্লাসের দিনটি কটান্তি। কিন্তু এথরক এই লকডাউন সকাশে আমরা বন্দী হয়েকি রয়েছু, সমস্ত বন্দী হয়েকি রয়েছু এবং সে অবস্থারে এই ই সৎসঙ্গ করিবার পরিকল্পনা শেষ মুহূর্তে কর্মীমান নেলে, নেইকি তাকে কার্যকারী কলে। সেপাই অনেক ভুল ত্রুটি রয়ে যাইছি, তথাপি নাই মামুর কণা মামু ভালো, সেই হিসাবে এটা আজি এপর্যন্ত পরিচালিত হয়ে আসিলা। পুরী ঠাকুরবাড়ি দুইটা দিক, গোটে হচ্ছে ঠাকুরবাড়ি আর গোটে হচ্ছে শ্রীমন্দির। এই ঠাকুরবাড়িটি শ্রী শ্রী বড়দাঙ্কর ইচ্ছাক্রমে স্বর্গত শ্রী সুরেশচন্দ্র দেব শর্মা সপ্রতিনিধি সে কিনিলে। এতিপাই সে বহুত কষ্ট স্বীকার করে পরিশ্রম করে অর্ঘ সংগ্রহ করেছিলেন, কিন্তু সে অর্ঘ সংগ্রহ যেত টঙ্কা দরকারে সেতিকি টঙ্কা সংগৃহীত হয়ে পারি নথিলা। তেমনি সে যা সংগ্রহ করেছিলে অবশিষ্ট টঙ্কা পরম পূজ্যপা শ্রী শ্রী বড়দা দিয়েছিলে এবং সেই টঙ্কারে এই জমি এবং ঘরটি কলিকতারে রেজিস্ট্রি হুয়ে এবং এই কলিকতারে রেজিস্ট্রি হুয়ে 1976 মশায় এবং 76 মশায় মধ্য শ্রী শ্রী বড়দা প্রথম করে এই যোগ কিনা হয়েছে ঘরে গৃহ প্রবেশ করেন। শ্রী শ্রী বড়দা 1976 মশায় ওড়িশা পরিক্রমার আসন্তি এবং ওড়িশা পরিক্রমার আসিকিরি সে প্রথমে জগৎসিংহপুর কুজঙ্গ হয়েকি তাপরে পুরী আসন্তি এবং পুরীরে এই নূয়া কিণা হয়েছিবা ঘর সে ঘরে সে গৃহ প্রবেশ করন্তি এবং এবং এই যে ঘরটি কিণা হুয়ে তার না সে ঠাকুরবাড়ি রকন্তি এবং সেই দিন ঠারু এটা ঠাকুরবাড়ি হিসাবে সৎসঙ্গ ঠাকুরবাড়ি হিসাবে পরিচিত। এবং এটি শ্রী শ্রী বড়দা 1976 মশিয়া জুন 16 তারিখে ওড়িশার পদার্পণ করন্তি এবং সে প্রথমে যাতে জগৎসিংহপুর, জগৎসিংহপুরে সেঠারে সেই সময় নবনির্মিত গোটিয়ে পার্লর মন্দির তৈরি হয়েছিল, সেতিরে শ্রী শ্রী ঠাকুরঙ্ক প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তাকে উদ্বোধন করন্তি শ্রী শ্রী বড়দা 17 তারিখ দিন সকালবেলা। তারপরে সেটু সে যাতে কুজঙ্গ, কুজঙ্গরে সেদিন রাত্রিবাস করি পুণ ফেরি আসন্তি এবং তা পরদিন অর্থাৎ 17 তারিখ দিন সে আসন্তি পুরী। পুরীরে আসিকিরি সে পৌঁছন্তি দ্বীপরে এবং দ্বীপরে যেতবে পুরীরে পৌঁছন্তি সেতবেলে শ্রী শ্রী বড়দাঙ্ক নির্দেশে আমার পরম শ্রদ্ধ স্বর্গত সুরেশ দা
ସେ ମନ୍ଦିରର ଦ୍ୱାର ଉଦ୍ଘାଟନ କରନ୍ତି ଠାକୁରବାଡ଼ିର, ଏବଂ ସେ ଠାକୁରବାଡ଼ିର ନାମ ଶ୍ରୀ ଶ୍ରୀ ହ୍ୟାଲୋ, ବରଦା। ହ୍ୟାଲୋ, ପରେ କଥା ହୁଅନ୍ତୁ, ଏବେ ଟିକେ କାଟି ଦିଅନ୍ତୁ, ଗୋଟେ ଲାଇନ୍ରେ ଅଛି ଅନାଡ଼େ। ହ୍ୟାଲୋ। ଆଚ୍ଛା, ବର୍ତ୍ତମାନ ଏଇ 76 ମସିହାରେ ଗୋଟେ ସ୍ମରଣୀୟ ମସିହା, ସ୍ମରଣୀୟ ବର୍ଷ। ଏଇ ବର୍ଷରେ ଓଡ଼ିଶାରେ ତିନିଟା ଜିନିଷ ସଂଗଠିତ ହୋଇଥିଲା। ଗୋଟେ ହେଉଛି କୁଜଙ୍ଗରେ ଓଡ଼ିଶାର ସର୍ବପ୍ରଥମ ମନ୍ଦିର ଉଦ୍ଘାଟିତ ହୋଇଥିଲା, ଉଦ୍ବୋଧିତ ହୋଇଥିଲା ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦାଙ୍କର ଶ୍ରୀକର କମଳରେ। ଏଇଠି ଗୋଟେ ପାର୍ଲର ମନ୍ଦିର ଥିଲା, ଏବଂ ସେଇ ବର୍ଷ ଜୁନ 17 ତାରିଖରେ ପୁରୀ ଠାକୁରବାଡ଼ି ଶୁଭ ଉଦ୍ବୋଧନ ହୋଇଥିଲା ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦାଙ୍କ ଦ୍ୱାରା, ଏବଂ ବରଦା ଠାକୁରବାଡ଼ିରେ ସେ ପ୍ରଥମ ଅବସ୍ଥାନ ଆରମ୍ଭ କଲେ। ଏବଂ ସେଇ 76 ମସିହାରେ ଜୁନ 23 ତାରିଖରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା କଟକ ସତସଙ୍ଗ ବିହାରର ଉଦ୍ବୋଧନ କରିଥିଲେ, ଏବଂ ସେଇ 23 ତାରିଖ କଟକ ସତସଙ୍ଗ ବିହାରର ପ୍ରତିଷ୍ଠା ଦିବସ। କୁଜଙ୍ଗ ସତସଙ୍ଗ ମନ୍ଦିର, କଟକ ସତସଙ୍ଗ ବିହାର, ଏବଂ ପୁରୀ ଠାକୁରବାଡ଼ି, ଏଇ ତିନିଟା 3 ଦିନରେ ସେଇ 76 ମସିହା ଜୁନ ମାସରେ ଉଦ୍ଘାଟିତ ବା ଉଦ୍ବୋଧିତ ହେଇଥିଲା। ଏଇଟା ଓଡ଼ିଶା ଇତିହାସରେ ଏଇ ବର୍ଷଟି ଏବଂ ଏଇ ଦିନ ଗୁଡ଼ିକ ଅତି ସ୍ମରଣୀୟ ଦିବସ। 76 ମସିହାରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା ଏଠି ଅବସ୍ଥାନ କଲେ, ଏଠୁ ଦେଓଘର ଫେରିଗଲେ, ପୁଣି ସେ 77 ମସିହାରେ ପୁରୀ ଆଗମନ କରିଥିଲେ, ପୁଣି 78 ମସିହାରେ ପୁରୀ ଆସିଥିଲେ। ଯୋଉ 78 ମସିହାରେ ଭୁବନେଶ୍ୱରରେ ଐତିହାସିକ ଅଖିଳ ଭାରତୀୟ ଭିତ୍ତିକ ସମ୍ମିଳନ ଏବଂ ଉତ୍ସବ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା, ନବବର୍ଷ ଉତ୍ସବ। ସେଇ ଉତ୍ସବ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା ଆସିଥିଲେ, ଏବଂ ସେ ଉତ୍ସବ ପରେ ସେ ପୁରୀ ଠାକୁରବାଡ଼ିରେ ପୁଣି ପଦାର୍ପଣ କଲେ। ତେଣୁ 76, 77, 78 ପରପର 3 ବର୍ଷ ସେ ପୁରୀ ଠାକୁରବାଡ଼ିରେ ଅବସ୍ଥାନ କରିଥିଲେ। ଏଇ ଅବସ୍ଥାନ କାଳରେ ଏଠାରେ ମନ୍ଦିରର ଏଇ ଠାକୁରବାଡ଼ିର ପୁରୁଣା ଘରର ଦୋତାଲାରେ ଘର କରିବାର ଇଚ୍ଛା ସେ ପ୍ରକାଶ କରିଥିଲେ, ଏବଂ ଏଇ ମନ୍ଦିର ଏଇ ଠାକୁରବାଡ଼ି ପାଖରେ ଗୋଟିଏ 3-4 ରୁମ୍ ବିଶିଷ୍ଟ ଗୋଟେ ଗେଷ୍ଟ ହାଉସ କରିବାର ଇଚ୍ଛା ମଧ୍ୟ ପ୍ରକାଶ କରିଥିଲେ। ଯେତେବେଳେ 82 ମସିହାରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା ପୁରୀ ଆଗମନ କରନ୍ତି, ତାଙ୍କର ଶୁଭାଗମନ ହୁଏ, ପରମ ପୂଜ୍ୟପାଦ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦାଙ୍କର ପ୍ରଚେଷ୍ଟାରେ, ସେଇ 82 ମସିହା ବେଳକୁ ଠାକୁରବାଡ଼ିର 2 ତାଲାରେ 2ଟି ଘର ତିଆରି ହେଇଥିଲା, ଏବଂ ପାଖରେ ଗୋଟିଏ ଛୋଟ ଗେଷ୍ଟ ହାଉସ କରାହେଇଥିଲା, ଏବଂ ଠାକୁରବାଡ଼ିର ଦକ୍ଷିଣ ପାର୍ଶ୍ୱରେ ଯୋଉ ଖାଲି ଜାଗା ଥିଲା ଅଳ୍ପ, ସେଠି ଗୋଟିଏ ଘର ତିଆରି ହେଇଥିଲା ଆଗରୁ। ସେଇ ଘରେ ଠାକୁର ବଡ଼ମା ଏବଂ ବଡ଼ଦାଙ୍କର ଆସ୍ଥାନ ବସେଇକିରି ସେଇଠି ପ୍ରାର୍ଥନା ଆଦି ସବୁକିଛି କରାହଉଥିଲା। ଏ 82 ମସିହାରେ ଯେତେବେଳେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା ଠାକୁରବାଡ଼ିରେ ପଦାର୍ପଣ କଲେ, ସେତେବେଳେ ସମସ୍ତେ ଭାବିଥିଲେ ଯେମିତି ପ୍ରତିଥର ଭଳି ସେ 3 ଦିନ 4 ଦିନ ରହିକିରି ଚାଲିଯାଆନ୍ତି, ସେହିପରି ଚାଲିଯିବେ। କିନ୍ତୁ ଦେଖାଗଲା ଯେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା 4 ଦିନ ଗଲା, 7 ଦିନ ଗଲା, 10 ଦିନ ଗଲା, 15 ଦିନ ଗଲା, ବରଦା ଯାଉନାହାନ୍ତି, ଏବଂ ଏଇ ସମସ୍ତର ଦାୟିତ୍ୱ ସେତେବେଳେ ସଦ୍ୟ ସୁରେଶ ଦାର ନେଇଥିଲେ, ଏବଂ ପୁରୀରେ ଆମର ତତ୍କାଳୀନ SDO ଥିଲେ ଦାସରଥୀ ବରାଳ, ଏବଂ ଆମର ତହସିଲଦାର ଥିଲେ ବୈଦ୍ୟନାଥ ରଥ ଶର୍ମା,
ଏମାନେ ତାଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିଥିଲେ। ଆମର ଏସ୍ଆଇଜି ଇନ୍ସପେକ୍ଟର ଥିଲେ ଶ୍ରଦ୍ଧେୟ ନିରଞ୍ଜନ ଆଚାର୍ଯ୍ୟ, ସେ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ସହଯୋଗ କରୁଥିଲେ। ଯେତେବେଳେ 15 ଦିନର ଉର୍ଦ୍ଧ୍ୱ ଶିଶୁ ପର୍ଦ୍ଦା ଅବସ୍ଥାନ କରିବାକୁ ଆରମ୍ଭ କଲେ, ସେତେବେଳେ ଏଠିକାର ସମସ୍ତ ବ୍ୟବହାର ଏବଂ ତାଙ୍କର ସୃଷ୍ଟ ଅବସ୍ଥାନ ଏସବୁ କଳ୍ପେ ଦେଖାଗଲା ଯେ ବୃହତ୍ତର ପରିକଳ୍ପନାର ଆବଶ୍ୟକ। ସେଥିପାଇଁ ସମସ୍ତ ଓଡ଼ିଶାର କର୍ମୀମାନଙ୍କୁ ଏକତ୍ରିତ କରି ଗୋଟାଏ ଦୀର୍ଘମିଆଦୀ ପରିକଳ୍ପନା କରାଗଲା, ଯେଉଁ ପରିକଳ୍ପନା ଫଳଶ୍ରୁତି ଆଜି ପୁରୀ ଠାକୁରପୀଠରେ ଯାହା କିଛି ଆପଣମାନେ ଦେଖୁଛନ୍ତି। ଏଇଟା ଆରମ୍ଭ ହେଇଥିଲା ସେଇ 1982 ମସିହାରେ। 1982 ମସିହାରେ ଏପ୍ରିଲରୁ ଅଗଷ୍ଟ ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଡ଼ଦା ପୁରୀରେ ଅବସ୍ଥାନ କରିଥିଲେ ଏବଂ ଅଗଷ୍ଟ 1 ହୋଇକି ସେ ଦେହଘର ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରିଥିଲେ। ଏଠି ଠାକୁରବାଡ଼ି ଧୀରେ ଧୀରେ ସମ୍ପ୍ରସାରିତ ହେଇଛି ପ୍ରୟୋଜନ ଅନୁଯାୟୀ ଏବଂ 1984 ମସିହାରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଡ଼ଦା ଯେତେବେଳେ ଜାମଲଦା ସତସଙ୍ଗ ବିହାର ଅବସ୍ଥାନ କରୁଥିଲେ, ସେହି ସମୟରେ ସେଠାରେ ଠାକୁରଙ୍କର ଶତବାର୍ଷିକୀ ଉତ୍ସବ ପାଇଁ ଗୋଟିଏ ମିଟିଂ ହେଇଥିଲା। ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଡ଼ଦାଙ୍କ ତାଙ୍କ ନିଜ ଘର ଭିତରେ ତାଙ୍କ ରୁମ୍ରେ ବା ତାଙ୍କ ପ୍ରକୋଷ୍ଠରେ ଏ ମିଟିଂଟି ହେଇଥିଲା। ଦେହଘରର କର୍ମୀମାନେ ଥିଲେ, ସ୍ଥାନୀୟ କର୍ମୀମାନେ ଥିଲେ ଏବଂ ସେହି ସମୟରେ ପୂଜ୍ୟପାଦ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦା ମଧ୍ୟ ଜାମଲଦାରେ ଅବସ୍ଥାନ କରୁଥିଲେ। ଏବଂ ସେହି ସମୟରେ ଯେତେବେଳେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ଏଇ ଶତବାର୍ଷିକୀ ଉତ୍ସବ ମହାମହୋତ୍ସବ ପାଳନ କରିବାର ପରିକଳ୍ପନା କରାହେଲା, ସେତେବେଳେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଡ଼ଦା ପୁରୀରେ ଗୋଟିଏ ମନ୍ଦିର କରିବାର ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରିଥିଲେ। ଏବଂ 1984 ମସିହାରେ ସେ ଯେ ମନ୍ଦିର କରିବାର ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରିଥିଲେ, ତାଙ୍କର ସେ ଇଚ୍ଛା କ୍ରମେ ଏଇ ମନ୍ଦିର ଗଢ଼ି ଉଠିଛି ଏବଂ ଏଇ ମନ୍ଦିରର ଡ୍ରଇଂ ଆମର ଶ୍ରଦ୍ଧେୟ ଅନ୍ନଦା ମାଝିଦା ଏହାର ଡ୍ରଇଂ କରିକି ଦେଇଥିଲେ। ଏଠି ଉଲ୍ଲେଖଯୋଗ୍ୟ ଯେ ଯେତେବେଳେ ପୁରୀ ମନ୍ଦିରଟି ହୁଏ ସେତେବେଳେ ସତସଙ୍ଗରେ କୌଣସି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ମନ୍ଦିରର ନକ୍ସା ନଥିଲା। ଗୌହାଟୀରେ ମନ୍ଦିର ହେଇଛି, ଆପଣଙ୍କର ବର୍ଦ୍ଧମାନରେ ବି ମନ୍ଦିର ହେଇଥିଲା, କିନ୍ତୁ କୌଣସି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ନକ୍ସା ନଥିଲା। ତେଣୁ ଶ୍ରଦ୍ଧେୟ ମାଝିଦାଙ୍କ ପାଖରେ ଯେତେବେଳେ ଆମେ ଗୋଟେ ନକ୍ସା କରିବା କଥା ଇଏ କଲୁ, ସେତେବେଳେ ସେ ତାଙ୍କର ଅପାରଗତା ପ୍ରକାଶ କଲେ। ସେ କହିଲେ ଯେ କୌଣସି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ନକ୍ସା ନାହିଁ, ଆଉ ମୁଁ ନକ୍ସା ବାକ୍ସା କରି ଜାଣେ ନା, ମୁଁ ତ ଆର୍କିଟେକ୍ଟ ନୁହଁ, ତାହେଲେ କ'ଣ କରାଯିବ। ଏଇ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମର ଦେଓଘରରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ଶ୍ରୀମନ୍ଦିର କରିବା ପାଇଁ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଡ଼ଦା ଗୋଟିଏ ନକ୍ସା କରିଥିଲେ। ଆପଣ ଅନେକ ଜାଣିନଥିବେ, ଆମର ପ୍ରସିଦ୍ଧ ବେଲୁଡ଼ ମଠ, ରାମକୃଷ୍ଣ ମିଶନର ହେଡ଼କ୍ୱାର୍ଟର, ସେ ବେଲୁଡ଼ରେ ଯିଏ ରାମକୃଷ୍ଣ ଦେବଙ୍କର ଯେ ମନ୍ଦିର ବିବେକାନନ୍ଦ କରିଥିଲେ, ସେ ମନ୍ଦିରର ଡ୍ରଇଂ କରିଥିଲେ ଯେଉଁ ଇଞ୍ଜିନିୟର, ସେଇ ଇଞ୍ଜିନିୟରଙ୍କୁ ଦେଇକିରି ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ଶ୍ରୀମନ୍ଦିରର ନକ୍ସା ତିଆରି ହେଇଥିଲା। ସେଇ ଶ୍ରୀମନ୍ଦିରର ଗୋଟିଏ ନକ୍ସା ଆମର ଅଫିସ ଘରେ ବଡ଼ ଆକାରରେ ଟଙ୍ଗା ହେଇଛି। ଏବେ ଯେଉଁମାନେ ସେଠିକି ଯାଇଛନ୍ତି ସେମାନେ ଦେହଘର ଯାଇଛନ୍ତି, ଆମର 4 ନମ୍ବର ଘରେ ବସିଛନ୍ତି,
ସେମାନେ ଦେଖିଥିବେ ଗୋଟେ ବଡ଼ ଫଟୋ ଟଙ୍ଗା ହେଇଛି ଯେଉଁଟାକି ସେଇ ଶ୍ରୀମନ୍ଦିରର ନକ୍ସା। ମାଝି ଦାଙ୍କ ସାଙ୍ଗରେ ପରାମର୍ଶ କ୍ରମେ ଆମେ ସେଇ ନକ୍ସାଟାକୁ କପି କଲୁ। ସେ ନକ୍ସା ଗୋଟେ ବିରାଟ ମନ୍ଦିରର ପରିକଳ୍ପନା, ଆମେ ତାକୁ ସର୍ଟକଟ୍ କଲୁ। ଆମେ ତାକୁ ସର୍ଟକଟ୍ କରିକିରି ଗୋଟିଏ ମନ୍ଦିରର ନକ୍ସା କଲୁ, ସେଇଥିରୁ କପି କରାହେଲା ଏଇଟା। ଏବଂ ସେ ଡ୍ରଇଂଟି ମାଝିଦା କରିଲେ, ଦୁଇଟି ଡ୍ରଇଂ କରାହେଇଥିଲା, ଗୋଟେ ପ୍ଲେନ୍ ଡ୍ରଇଂ ଆଉ ଗୋଟେ ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟାଲ ଡ୍ରଇଂ। ଏ ଦୁଇଟି ଡ୍ରଇଂ କି କାମ ଆରମ୍ଭ ପୂର୍ବରୁ ପୂଜ୍ୟପାଦ ଶ୍ରୀ ଦାଦାଙ୍କୁ ଦେଖା ହେଇଥିଲା। ଦାଦାଙ୍କ ପାଖରେ ଯେତେବେଳେ ନିବେଦନ କରାହେଲା ଯେ ପୁରୀରେ ମନ୍ଦିର କରିବା ପାଇଁ ନକ୍ସା ତିଆରି ହେଇଛି, ଗୋଟିଏ ଦୁଇ ରକମ ନକ୍ସା ଅଛି, କୋଉଟା ଆମେ କରିବୁ? ଏ ନିବେଦନରେ ଆମର ଇଞ୍ଜିନିୟର ସଦ ଜୟକୃଷ୍ଣ ଭାଇ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦା କହିଲେ ଯେ ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟାଲ ଡ୍ରଇଂଟା ତ ଖୁବ ଭଲ ହେଇଛି, କିନ୍ତୁ ଏଟାକୁ କ'ଣ କରିପାରିବେ? ଏଟା କରିବା ବହୁତ ଡିଫିକଲ୍ଟ, ଆଉ ପ୍ଲେନ୍ ଡ୍ରଇଂଟା ବରଂ କରିବା ବେଶୀ ସହଜ, ତେଣୁ ପ୍ଲେନ୍ ଡ୍ରଇଂ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ତଥାପି ଯେଉଁମାନେ ଯାଇଥିଲେ, ବିଶେଷ କରି ଆମର ଜୟକୃଷ୍ଣ ଭାଇ, ସେ ବେଶୀ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କଲେ ଯେ ନା ଆମେ ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟାଲ ଡ୍ରଇଂ କରିବୁ। ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦା କହିଲେ ଯେ ଯଦି ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟାଲ ଡ୍ରଇଂ କରିପାରିବ ଭଲ କଥା। ତାପରେ ଏଠିକି ସେମାନେ ସବୁ ଫେରି ଆସିଲେ, କର୍ମୀ ମାନେ, ଇଞ୍ଜିନିୟର ମାନେ, ଏବଂ ମନ୍ଦିର କାମ ଆରମ୍ଭ ହେଲା ଏବଂ ମନ୍ଦିରଟି ସେଇ ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟାଲ ଡିଜାଇନରେ କରାହେଲା। ଯୋଉ ଯୋଉ ଡ୍ରଇଂ ସଦ ମାଝିତା ଦେଇଥିଲେ ସେଇ ଡ୍ରଇଂକୁ ଅନୁକରଣ କରିକିରି ଏ ମନ୍ଦିର ତିଆରି ହେଇଛି। ମୂଳ ଡ୍ରଇଂ ଏବଂ ଯାହା ବର୍ତ୍ତମାନ ମନ୍ଦିର ହେଇଛି ଏହା ଭିତରେ କିଛିଟା ଫରକ ଅଛି, ତଥାପି ତାକୁ ହିଁ ଅନୁକରଣ କରି ଏ ମନ୍ଦିର କରାହେଇଛି। ଏଇ ହେଉଛି ଭାରତବର୍ଷରେ ପ୍ରଥମ ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟାଲ ମନ୍ଦିର। ଇତିପୂର୍ବେ ଯିଏ କତିପୟ ମନ୍ଦିର ହେଇଛି ସେଟା ପ୍ଲେନ୍ ମନ୍ଦିର ହେଇଛି, ସେଥିରେ ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟେସନ ନାହିଁ। ବର୍ତ୍ତମାନ ବେଶୀଭାଗ ଯେଉଁ ମନ୍ଦିର ହୁଏ ସେଗୁଡ଼ାକର ଗମ୍ବୁଜ ଅକ୍ଟାଙ୍ଗୁଲାର ହୁଏ। ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରିଥିଲେ ଏଇ ଅକ୍ଟାଙ୍ଗୁଲାର ମନ୍ଦିରର ଡିଜାଇନ, ତାଙ୍କର ଇଚ୍ଛା ଥିଲା ଯେ ଓ ସତସଙ୍ଗ ମନ୍ଦିର ଯେଉଁଠି ଯେତେ ହଉ ମନ୍ଦିରଟାକୁ ଦେଖିଦେଲେ ବୁଝାଯିବ ଯେ ଏଇଟା ସତସଙ୍ଗ ମନ୍ଦିର। ସେଥିପାଇଁ ଆମ ମନ୍ଦିରର ଗୋଟେ କିଛି ବିଶେଷତ୍ୱ ରହିବ, ତେଣୁ ଏଇ ଅକ୍ଟାଙ୍ଗୁଲାର ଗମ୍ବୁଜର ପରିକଳ୍ପନା ସେ କରିଥିଲେ। ଏବଂ ଯେତେ ମନ୍ଦିର ହେଇଛି ଏଥିରେ ପ୍ରାୟ ଧରନ୍ତୁ 99% ମନ୍ଦିର ଏଇ ଅକ୍ଟାଙ୍ଗୁଲାର ମନ୍ଦିର ହେଇଛି, ଗମ୍ବୁଜ ବିଶିଷ୍ଟ ମନ୍ଦିର ହେଇଛି। କିନ୍ତୁ ଏଇ ପୁରୀ ମନ୍ଦିର ଯେହେତୁ ସେଇ ନକ୍ସାରୁ କପି କରାହେଇଛି ବା ସେଇ ନକ୍ସାକୁ ଅନୁକରଣ କରି କରାହେଇଛି, ସେଠୁ ଏଠି ଗମ୍ବୁଜଟି ଗୋଲ ହେଇଛି। ଏ ଗୋଲ ଗମ୍ବୁଜ ବେଶି ଦେଖାଯାଏ ନା। ଯେତେବେଳେ ଆମର ମାଡ୍ରାସରେ ସତସଙ୍ଗ ମନ୍ଦିର ହୁଏ, ତାର ଯେଉଁ ନକ୍ସା କରାଯାଏ ସଦ ଭଗବାନ ପଣ୍ଡାଦା ସେ ନକ୍ସା କରନ୍ତି, ଏବଂ ସେଇ ନକ୍ସାରେ ଏଇ ଗୋଲ ଗମ୍ବୁଜ ରଖାହେଇଛି। ବଲାଙ୍ଗୀରରେ ଯେଉଁ ମନ୍ଦିର ହେଇଛି ସେଥିରେ ମଧ୍ୟ ଏଇ ଗୋଲ ଗମ୍ବୁଜ ରଖାହେଇଛି। ଏ ଛଡ଼ା ପରବର୍ତ୍ତୀ କାଳରେ ଯେତେ ମନ୍ଦିର ଯେଉଁଠି ହେଇଛି ସବୁଥିରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦାଙ୍କର ଇଚ୍ଛାକୃତ ଅକ୍ଟାଙ୍ଗୁଲାର ଗମ୍ବୁଜର ମନ୍ଦିର ତିଆରି ହେଇଛି, ଏବଂ ସେଇ ଅକ୍ଟାଙ୍ଗୁଲାର ଗମ୍ବୁଜ ବର୍ତ୍ତମାନ ସତସଙ୍ଗୀର ସିମ୍ବଲିକ ଇଏ, ଯେଉଁଠି ମନ୍ଦିର ହୁଏ ସବୁଠି ସେଇ ଅକ୍ଟାଙ୍ଗୁଲାର ଗମ୍ବୁଜର ମନ୍ଦିର ତିଆରି ହୁଏ। ଏଇ ପୁରୀ ମନ୍ଦିର ନିର୍ମାଣ ଏବଂ ଦୋତାଲାକୁ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା ଉଠିପାରିବେ ନାହିଁ, ସେଥିପାଇଁ ଗୋଟିଏ ରାମ୍ପ ଯାହାକୁ ଆମେ ଫ୍ଲାଏଓଭର ବୋଲି କହୁଛୁ, ସେ ରାମ୍ପଟି ତିଆରି କରିବା ପାଇଁ ସମୟ ଲାଗିଲା।
এবং 1998 মসিহারে শেষ বর্দা গ্রীষ্মাবকাশ পাই আচার্যদেব শ্রী দাদাঙ্কর প্রচেষ্টারে তাঙ্কর ইচ্ছাক্রমে তাঙ্ক প্রার্থনা কর্মে শ্রী বর্দা ওড়িশা আসিলে এবং পুরী ঠাকুরবাড়িরে অবস্থান কলে এবং সেই সময়রে সে শারীরিক ভাবরে অনেক অসুস্থ বেশি চালবুল করিপারন্তি নাই তেণু তাঙ্কর আজ্ঞা বহন করি এবং সেই আজ্ঞা মাল নেই শ্রী শ্রী দাদা মন্দির উদ্বোধন করতি মে 10 তারিখে পরবর্তী কালে জুন 12 তারিখ দিন শ্রী শ্রী বর্ধা চেয়ারে বসাইকি সে মন্দিরকে নিয়ে যায় এবং সেটারে সে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে এবং তারপরে পূজ্যপাদ আচার্য দেবঙ্কর ইচ্ছাক্রমে এই 12 তারিখটি বিগ্রহ প্রতিষ্ঠা বা মন্দির উদ্বোধন দিবস হিসাবে উৎসব আকার পালিত হুয়ে এবং এইটা সেইদিন পুরীর জেলা উৎসব হিসাবে পালিত হুয়ে এ হচ্ছে মন্দির হিসাবে সংক্ষিপ্ত কথা এবং এই ঠাকুরবাড়ি কেন্দ্র করিকি মন্দির এবং এই মন্দিরকে কেন্দ্র করে ঠাকুরবাড়ির যাবতীয় সম্প্রসারণ এবং সেই 82 মসিহারু 82 তারপরে শ্রী শ্রী বর্দা পুণি এ 98 মসিহার যে মন্দির উদ্বোধন হুয়ে তারপরে পুণি 92 মসিহারে শ্রী শ্রী বর্দা পুরী আগমন করতে 92 93 94 পরপর 3 বর্ষ সে পুরী আসতে এবং প্রায় 4 মাস অধিক সময় পুরীরে অবস্থান করতে এবং এই 94টা হচ্ছে তাঙ্কর শেষ অবস্থান এই 94 অগস্ট 5 তারিখে সন্ধ্যা প্রার্থনা সময়রে সে ইহলীলা সম্বরণ করন্তি এবং এই ঠাকুরবাড়ির পরিসরে শ্রী শ্রী দাদাঙ্কর ইচ্ছাক্রমে এবং পুরী মুক্তি মণ্ডপর পণ্ডিত মানঙ্কর পরামর্শ ক্রমে এই ঠাকুরবাড়ি পরিসরে তাঙ্কর দাহ কার্য সম্পন্ন হুয়ে কলেক্টরঙ্কর বিশেষ অনুমতি ক্রমে এবং সেইটি শ্রী শ্রী বর্দাঙ্কর সমাধিবেদী রচিত হুয়ে শ্রী শ্রী ঠাকুর 1923 মসিহারে সুভাষ বসুঙ্কর পিতামাতাঙ্কর প্রার্থনা ক্রমে পুরী আসিলে হরনাথ লজরে অবস্থান করেছিলে তাঙ্ক সাঙ্গরে তাঙ্ক পরমারাধ্য পিতৃদেব এবং মাতৃদেব মধ্যে আসিলে শ্রী শ্রী ঠাকুর মধ্যে সপরিবারে আসিলে এবং তারপরে এটি শ্রী শ্রী ঠাকুর কিছুদিন অবস্থান করে ফেরি যাইছিলে ঠাকুর পাবনারু আসিলে এবং পাবনাকু ফেরি যাইছিলে তারপরে 1968 মসিহারে শ্রী শ্রী ঠাকুরঙ্কর দেহ রক্ষা হুয়ে শ্রী ঠাকুরঙ্কর দেহাবসান ঘটে এবং সেই বর্ষ মে মাসে শ্রী শ্রী বর্দা পরমারাধ্য শ্রী শ্রী বড়মাঙ্কু নেইকি পুরী আসন্তি শ্রী শ্রী ঠাকুর থিবা সময়রে বর্দা কুয়াড়ে যাইপারন্তি নাই এবং ঠাকুরঙ্କ দেহান্ত পরে শ্রী শ্রী বর্দাঙ্কু নেইকি সে মে মাসে পুরী আসন্তি সোনার গৌরাঙ্গ মন্দির পরিবেশ পরিসরে সেটি গোটে ভক্ত নিবাস বলে গোটিয়ে ঘর নিয়ে যায় সেই ঘরে শ্রী শ্রী বড়মা বর্দা অবস্থান করতে
এবং বড় মা প্রায় 12-14 দিন রহিকরি পুনি ফেরি যাতে শিশু ভর্তা তাঁকু নেইকরি যাতে চাল্লি দেওঘর। এই 69 মসিহা রে বড় মাকে নেইকরি ফেরি গলা পরে শিশু ভর্তা পুনি পুরী আসন্তি 1973 মসিহারে 73, 76, 77 এবং 78। এই বর্ষ গুড়িকরে সে বারবার ওড়িশা আসন্তি এবং ওড়িশা আসিয়া ভিতরে সে ওড়িশার বিভিন্ন জায়গা পরিভ্রমণ করন্তি এবং এঠারু সে মধ্য ভিলাই যান্তি। ভিলাই রু ফেরিলা রাস্তারে এবং যিবা রাস্তারে ওড়িশার বিশেষ বিশেষ জায়গা সে পরিদর্শন করন্তি, ভক্তমানকু দর্শন দেইছন্তি এবং কতগুড়ি জায়গায় মন্দিরের ভিত্তি স্থাপন করছেন, যেপরি ঢেঙ্কানাল শ্রীমন্দির, সুন্দরগড় শ্রীমন্দির, তার ভিত্তি স্থাপন সে করছেন। এইপরি ভাবে পুরী ঠাকুরবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। এই পুরী ঠাকুরবাড়ি গোটিয়ে স্মৃতিতীর্থের পরিণত হয়েছে। শ্রী শ্রী ঠাকুরঙ্কর পবিত্র স্মৃতি, শ্রী শ্রী বড় মাঙ্কর পবিত্র স্মৃতি এবং শেষে শ্রী শ্রী বড়দাঙ্কর পবিত্র স্মৃতি, এই সমস্ত স্মৃতিকে বহন করি এই পুরী ঠাকুরবাড়ি আজ দণ্ডায়মান। এবং সে ঠাকুরবাড়ি যে ভাবে তৈরি হয়েছে, এই মন্দির যে ভাবে তৈরি হয়েছে, যে পটপ্রক্ষেরে তৈরি হয়েছে, এহা ওড়িশার প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি সৎসঙ্গী হৃদয়ে বিশেষ স্থান অধিকার করছে। সেন্টিমেন্টালি মানসিক ভাবে আত্মিক ভাবে সমস্তে এই পুরী ঠাকুরের বাড়ি এবং মন্দির সাঙ্গে সংশ্লিষ্ট হয়ে রয়েছেন এবং কাকতালীয় ভাবে এই পুরী হচ্ছে শ্রী জগন্নাথঙ্কর পীঠস্থল। এটিকার অধিষ্ঠাতা দেবতা হলে শ্রী জগন্নাথ। শ্রী জগন্নাথ যেপরি প্রতিটি ওড়িয়ার হৃদয়ে অবস্থাপিত, সেইপরি পুরী ঠাকুরবাড়ি এবং শ্রীমন্দির প্রতিটি উৎকলীয় সৎসঙ্গী মানঙ্কর হৃদয়ে স্থাপিত। এবং এই পুরী ঠাকুরবাড়িরে তাঙ্কর অবস্থান ভিতর দেইকরি ওড়িশার দীক্ষা কর্মী সংগ্রহ সংগঠন এবং ওড়িশারে সৎসঙ্গর ব্যাপক প্রচার প্রসার সূত্রপাত হয়েছে। এই পুরী ঠাকুরবাড়ি হি হচ্ছে সমস্তঙ্কর চারশাড়ি। এই পুরী ঠাকুরবাড়ি হি হচ্ছে সমস্তঙ্কর প্রাইমারি স্কুল, যেউঠু কর্মী মানে তৈরি হয়েছেন এবং ঠাকুর পরিবারঙ্কর সঙ্গ সান্নিধ্য করিবার সেবা করিবার সহজ সুযোগ পাইছেন। এবং এই ঠাকুরবাড়ি কথা যেত উঠিছি সেতবে যে আজ না সেই সমস্ত বিশিষ্ট কর্মী কথা আমি স্মরণ করছু। তা ভিতরে উল্লেখযোগ্য আমার সর্বাগ্রে পণ্ডিত শ্রী সুরেশ চন্দ্র দেব শর্মা, বদ্রনাথ রথ শর্মা, দাশরথী বরাল, নিরঞ্জন আচার্য, চক্রধর পণ্ডা এবং জয়কৃষ্ণ সাউ, প্রণম ভট্টাচার্য, এমানকু আমি আজ স্মরণ করছু। সেমানে আজ কেই আম গহণের নাহান্তি। বিভিন্ন সময়রে বিভিন্ন ব্যক্তিঙ্কর বিভিন্ন অবদানরে গোটে জিনিস তৈরি হুয়ে, গোটে জিনিস গড়ি উঠে।
ठाकुरंकर ये प्रकल्प ये प्रकल्प एपरी गोटे प्रकल्प सेटा तांकर आशीर्वाद रे हुए तांकर इच्छा क्रमे हुए एवं एथिरे समस्तंकर किछ ना किछ अंश थाए किछ ना किछ अवदान थाए एवं ए पुरी ठाकुरबाड़ी रु आज आपण देखिबे चेन्नई रे आमर श्रद्धा प्रताप भाई जे कि प्रतिरित्तिक्र पंजा रो आशीर्वाद लाभ करिसंती श्री श्री दादाक द्वारा ए कम बयस रे से प्रतिरित्तिक हेचंती तांकर हात खाड़ी होचे ए पुरी ठाकुरबाड़ी ठाकुरबाड़ी रे पायखाना सपाटु नर्दमा सपाटु सब रकम काम से माने करू चलीगले मद्रास एम आई पढ़ाप एवं एम आई पढ़ा को जाकि से इंजीनियर हेले कि ना मुझे जानी कितु से गोटे ठाकुर परम भक्त होकर बाहर आज दक्षिण भारत रे पीठस्थल हिसाब से चेन्नई सत्संग विहार तार समस्त दायित्व से अच्छा से पूरी ठाकुर बाड़ी आमर देवघर रे ब्रज भाई अच्छा ब्रज सुंदर साहू समस्त जानी एग्रीकल्चर ग्रेजुएशन कला परे से देवघर गले देवघर गले कि गच लगे ये गच लगे जा से गले चेर से माटी भेद करी से अवस्थापित करदेला श्री श्री दादा विशेष विश्वस्त एवं स्नेह भाजन से एवं देवघर जिते गच्छ वृक्ष लता फूल सबकि जत्न रे आज आम देखा पाच से मध्य उठ जा पूरी ठाकुर बर्तमान जिते कर्मी पुराणा अच्छा समस्त चारशाड़ी पाठ हूँ ये पूरी ठाकुर बाड़ी समस्ते यू शिक्षा लाभ कर एवं श्री श्री बड़दा बयांत शेष समय रे तांकर असुस्थता हेतु आचार्य देव श्री श्री दादा भूमिका विराट थिला तांकर से अनस्वीकार्य भूमिका जो भूमिका रे जो माने पूरी ठाकुरबाड़ी को आगमन कर श्री बड़दा दर्शन करने से माने श्री श्री दादा संग लाभ कर ऐसी स्पर्श लाभ कर इष्टपथरे चलिवार दिग्दर्शन लाभ कर प्रतुल अभिज्ञता एवं ज्ञान भंडार से ओडिशावासी उन्मुक्त कर ओडिशारे गोटे सुंदर संगठन गढ़ी उठी एवं सत्संग आंदोलन गोटे भिन्न मोड नहीं आज जो अवस्था पहुंची ये अवस्था पहुंची तेणु ओडिशार सत्संग आंदोलन ओडिशार मंदिर आंदोलन ओडिशार कर्मी मानंकर आंदोलन ओडिशा ऋतिक संघ ये सब किसी पचरे ये पूरी ठाकुर बाड़ी अवदान अनस्वीकार्य एवं ये ठाकुर बाड़ी से ओडिशार समस्त अति प्रिय प्राण जिनस एवं ये ठाकुर बाड़ी तैयारी करिवार जमी समस्त अवदान रही से ठाकुर बाड़ी रक्षणाबेक्षण तार मेंटेनेंस
सबुपाई ओडिशार विभिन्न प्रांतर गुरुभाई कर्मी माने प्रतिनियत जोगान दियंती जो जोगान रे ए ठाकुरबाड़ी बर्तमान चली ये ठाकुरबाड़ी पूरी टाउन गोटे सत्संग मंदिर नुह ये पूरी ठाकुरबाड़ी पूरी जिलार गोटे मंदिर नुह ये ठाकुरबाड़ी ओडिशार गोटे तीर्थस्थान एवं परवर्ती काल रे या समग्र सत्संग जगतर तीर्थस्थान रे रूपांतरित होई सेतिपई देश विदेश रु अगणित भक्त प्रतिवर्ष यही ठाकुरवाड़ी की आसंती ये ठाकुरवाड़ी रे श्रीमंदिर से प्रतिष्ठित श्री श्री ठाकुर विग्रह आचार्य देवंकर आवास कक्ष तांकर श्री विग्रह श्री श्री मांकर श्री विग्रह एवं श्री श्री बड़दांकर महासमाधि दर्शन करती एवं फेरी जाती जो मैंने देवघर को विभिन्न उत्सव आसती से मैंने देवघर रु पूरी हो कि पुणी तक निज स्थान को प्रत्यागमन करती ये पूरी ठाकुरबाड़ी यहीपर भाव सत्संग जगत गोटे पुण्य क्षेत्र तीर्थ क्षेत्र परिणत होशावासी विशेष तीर्थ क्षेत्र यही भाव मर्मरे आम को बुझे हम ये मर्मरे आम को चिंता करने को हम ये मामले आम कर्तव्य निर्धारण करने को हम यही मर्मरे आम आम भविष्य कथा चिंता करवा भविष्य उपरे वर्तमान प्रतिष्ठित एवं वर्तमान उपरे भविष्य सबकि निर्भर करे तेणु अतीत को जानिबार आवश्यकता अच्छे इतिहास को जानिबार आवश्यकता अच्छे एवं जो मानकर श्रमदान जो मानकर अर्घदान जो मानकर परिश्रम जो मानकर विभिन्न भाव जे जोगाण से जोगाण रे जे सत्संग गढ़ी उठी से मानक आमको स्मरण करने को हम से मानक प्रति कृतज्ञता स्वीकार करने को हम से मानक सम्मान देवा को ताहले जाइकिरी आमे वर्तमान रे मजबूत होकर ठाकुर काम करी एवं भविष्य को यही कर्मयोग्य को आगे नहीं जाई परिवा एवं परवर्त पीढ़ी की आम या तेणु यही जो पूरी ठाकुरबाड़ी वार्षिक उत्सव रे ये कथा गुड़िक मनरे आसे ये कथा गुड़िक चिंता जगत रे आलोड़न सृष्टि करे जे आमको आगे चलिया को हम आमको अतीतर अभिज्ञता अतीतर मधुस्मृति ताकु वहन करी वर्तमान को आमे जबरे सुंदर करू इष्ट प्रतिष्ठा रे समुज्जल करू एवं ए वर्तमान बाहर करी आमे जबरे आमर से अदेखा भविष्य रे पुणी स्वर्ण युग रचना करिवार सामर्थ्य रखु आमर परवर्ती पीढ़ी जो मैंने आसबे से मानकरी इष्ट सेवार प्रकृष्ट सुजोग एवं योद्धा हिसाब से तैयारी करा जाई पारे एवं पूर्वर अनुकरण रे पूर्वर प्रेरणा रे परवर्ती जपरि उद्बुद्ध हुए एवं परवर्ती जपरि कर्मक्षम हुए सेतिपई वर्तमान ओडिशा रे जते कर्मी अछंती ओडिशा रे जते गुरु भाई अछंती सेमानकर कर्तव्य अतीतर स्मृतिचारण करिबा संगे संगे अतीतरु प्रेरणा प्रेम एवं कर्तव्य कर्म
उदाहरण ग्रहण करी वर्तमान को जपरी सुंदर करती एवं भविष्य को जपरी आहुरी समुज्वल करते। श्री श्री ठाकुर कथा मु आज बेसी किछि कहिले नाही, किंतु ठाकुर को लेकर जहा किसी से कथा कहली। ठाकुर केवल गोटे फटो नुहति, ठाकुर गोटे जीवंत चलायमान सर्वकाल व्यापी कालातीत गोटे अस्तित्व, एवं से अस्तित्व प्रति जीव सत्ता भितरे अनुरणित होउछि, प्रतिटि भक्त प्राण रे उद्वेलित होउछि, एवं सही परम पुरुषंगर आवाहन रे तांकरि आगमन रे तांकरि स्तुति रे तांकरि स्तव गान रे समग्र पृथ्वी आजि कंपित होउछि, जय जयकार होउछि, एवं आमे से परम पुरुषंकर दीन सेवक श्री श्री वरदान भाव गोटे विश्वस्त कुकुर जदि हो पारू सेटा आम जीवन सब बड़ हवा हब, आम जीवन सब बड़ सिद्धि हब, आम जीवन सब बड़ प्राप्ति हब। आम जमी ठाकुर गोटे विश्वस्त कुकुर जपर अंत हो पारू, यही आवेदन रखी मोर वक्तव्य आज मुझे शेष करी। समय उत्तीर्ण हो जा, आपण माने समस्ते गुणी ज्ञानी सज्जन भक्त प्राण, एवं आपण को उपदेश दबार बेच किसी ना, किंतु जी कथा मन आसला से कथा मु आपण कहूँ। आउ एटी गोटे कथा भूली जाइछि, भूली ठीक जाइनि कोनो कोइ बिल भाबितली सेटी होउछि ए पूरी ठाकुर बाडरे ट्रेनिंग पाइकिरि जेते लोक जाइछन्ति ता भितरे आउर जे होछन्ति आमर सद बैरागी भाई बैरागी भाई ए पूरी ठाकुर बाड़ी रो ट्रेनिंग पाई कर जाई चंती ताको गाँव रे विराट मंदिर अनुरोध करी से ठाकुर गोटे छड़ार गान करे अनुष्ठान समापन करी छड़ार गान परे से ध्वनि मध्य दे देबे। जय गुरु, जय गुरु। दादा दादा जो कथा सब आम मान को कहले आमर हृदय भितर अनुदंत अनुदंत चलो आम यही कथा गुड़ा भक्ति निष्ठा अनुगत्य कृति सम्पक जो कथा सब शिखिले ठाकुर बाड़ी केन्द्र कर तार कि आम पाखे समुज्वल भाव से उपस्थापित करदे दिग्दर्शन तमको सब मिलूची और मिले आम परम प्रेम अच्छी ठाकुर सुदीर्घ जीवन प्रार्थना कर सुदीर्घ जीवी आमको भाव में दिग्दर्शन दी जाग जून 23 रे हम जोटा कि से परम पूजा श्री बड़दा को आणिक उद्घाटित करते कटक सत्संग विहार से सत्संग प्रतिष्ठा होता अति मानने आडम्बर भाव से कर्णधार थे। मोर भी अनुरोध से भी से दिन आमको से बड़दा विषय ठाकुर विषय से उद्घाटन संपर्क से भी जून 23 रे आम मान को अभिभाषण रखे मोर एटा नवेदन यापर आमर परम शुद्ध बैरागी भाई देखिए खेली ये कम कर जगदा मीना कहीगले से गोटे छड़ार गान करेंगे छड़ार गान पर सत्संग समापन हम बैरागी भाई बर्तमान छड़ार गान आज पुरी सत्संग श्रीमंदिर 31तम शुभ उद्बोधन एवं श्री विग्रह प्रतिष्ठा अवसर में
ऑनलाइन सत्संग रे समस्त को मोर प्रीति शुभेच्छा जय गुरु प्रणाम ए शेष संगीत हिसाब रे छड़ार गान ईश्वर ए धर्म ए प्रेरित पुरुष तारी वार्ता वही साधनार पद कबू साधनार पद कबू ईश्वर धर्म ईश्वर धर्म प्रेरित पुरुष तारी वार्ता वही साधनार पद कबू साधनार पद कबू श्री चैतन्य रसुर कृष्ण बुद्ध ईसाई विभेद करी श्री चैतन्य रसुर कृष्ण दिगोधारे अभिभूत हन दिगोधारे अभिभूत हन साधनार पद कबू ईश्वर धर्म धर्म बोले नाई जानिस संप्रदाय का धर्म नरे इच्छा मने ए मानिस इच्छा मने ए मानिस आंध बुतामी बचा बड़ा धर्म जहाँ धर्म बोले नाई जानिस संप्रदाय का धर्म नारी इच्छक मने हे मानी परम पिता सवार पिता परम पिता सवार पिता यार दीन दुनिया बादशाही परम पिता सवार पिता यार दीन दुनिया बादशाही साधनार पद कबू ईश्वर धर्म हिंदू मुस्लिम बौद्ध पिता सम्मति रहिए कथा ये कथा तुमरा सदगुरु धरे साधना करे उठे चले विभेद साधनार पद कबू साधनार पद कबू ईश्वर धर्म Thank you.
चरणम गच्छामि शरणम गच्छामि संघम शरणम गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि सद्गुरु शरणं गच्छामि सद्नाम शरणं गच्छामि सत्संग शरणं गच्छामि सद्गुरु शरणं गच्छामि ওদের চলায় ওদের বলায় ওদের করায় কভু ভেদ নেই ওদের চলায় ওদের বলায় ওদের করায় কভু ভেদ নেই কভু ভেদ নেই কভু ভেদ রঘুমা পদ মুলে সাধনার জলপানি অবতার প্রসেদ ভয়ঙ্করে অবতার প্রসেদ ভয়ঙ্করে ভাষা ভেদে প্রভেদ জল পানি ভয়ঙ্করে অবতার প্রভেদে ভয়ঙ্করে এদের তিনি বেদের বাই বেলের ঘর তিনি ওরান আল্লাহি 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 যত মত বলে কি ওদের চলায় ওদের বলায় ওদের করায় কভু ওদের চলায় ওদের বলায় ওদের করায় কভু সাধনার পথ কবু You are for the Lord, I'm so for the Lord. You are for the Lord, I'm not for the Lord. You are for the Lord, I'm so for the Lord. One, and prophets are the same. Come, come, come to the Father. ওদের চলায় ওদের বলায় ওদের করায় কভু ভেদ নেই ওদের চলায় ওদের বলায় ওদের করায় কভু ভেদ নেই কভু ভেদ নেই কভু ভেদ নেই যত মত মুলে জীব সাধনার পথ কভু ভুলি নেই মত মুলে কি
साधनार पथ कहो ईश्वर ईश्वर धर्म ईश्वर धर्म प्रेरित पुरुष तारे बाबा वाही साधनार पथ कहो मुले साधनार पथ कहो ईश्वर धर्म ईश्वर धर्म गाली जवान धर्मी जवान गाली जवान वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परमेश्वरोत्तम जी की जय जय जी की जय 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 वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम जय गुरु 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 अज्ञान आधार भुजाए दागो ज्ञानांजन भाषा हृदय नाचिया उठु अज्ञान आधार घुचाए दागो ज्ञान हृदय डमरुटा मझीरे देखे खूब भल होता समस्त ज्योतिर्मा
Thank you.